জমকাল আয়োজনের মধ্য দিয়ে রে যাত্রা শুরু করছে জালালাবাদ চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকু সেন্টারের চৌধুরী হাট উপশাখা। জেডে রোগী সাইব ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম মেডিকেল কলেজের খ্যাতিমান ফ্যাকু সার্জন হলে স্বল্প খরচে সম্পন্ন করি ফারিব সেলাইবিহীন ফ্যাকু ও ডিসিআর অপারেশন। তিনি বলতেন আমি অন্ধ, আমার কপাল মন্দ, আপনাদের কাছে জানাই। বুধবার হাটহাজারী উপজেলার চৌধুরী হাট আরাফাত টাওয়ারের নিস্তলাত উদ্বোধন হইয়ে এই হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশিদুল আলম। আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যদি আপনাদের কোয়ালিটি মেনটেন করেন, আপনারা যদি আপনাদের এই হাটটাকে সুন্দর রাখেন, আমরাও কথা দিচ্ছি এখানে যারা উপস্থিত আছে। আমরা যখন ঘরে ফেরত যাব দেখবেন এই উপস্থিতি 10 গুণ বেশি হয়ে আপনার সামনে উপস্থিত হবে। উপস্থিত আছে জালালাবাদ চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকু সেন্টারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম ভূঁইয়া এবং হাসপাতালের চেয়ারম্যান শাইলা চৌধুরী তুহিন সহ আরো বক্তা। চিকিৎসা সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এই প্রতিষ্ঠান চালু করলাম। কর্মসংস্থান প্লাস গুরুদরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়া আমার মূল উদ্দেশ্য। যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থনৈতিকভাবে কষ্ট পাচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে সব ধরনের চোখের চিকিৎসা পাবেন, সেলাইবিহীন এসআইসিএস পরীক্ষা, ফ্যাকো অপারেশন এখন সবচেয়ে বেশি অত্যাধুনিক এবং অত্যাধুনিক মেশিনে আমাদের ফ্যাকো অপারেশনটি হয়ে থাকে এবং আমাদের এখানে সব অপারেশনগুলো করে থাকেন দেশের স্বনামধন্য সার্জনগণ। এই চক্ষু হাসপাতাল কম্পিউটারে নির্ভুলভাবে চক্ষু পরীক্ষা করা হয়। ইনজেকশন, ব্যান্ডেজ, এনকি হনরহম সেলাই ছাড়াই সারি ফেলান যাইব ফ্যাকু অপারেশন। এছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করা যাইব। এডে ডায়াবেটিস হলে ডায়াবেটিসের পরীক্ষা করুন যাইব, ছানি অপারেশন, পানি যাওয়ার নালি অপারেশন, তারপরে বহুত সময় এলেনা উঠে যায় এরকম অপারেশন, চোখের মধ্যে জীবের টেরিজিয়াম, জীবে একখান আগাছার মতো জিনিস বাইরও, এই ছোটোখাটো অপারেশন কিন্তু বেগিনি হইব। ডাক্তার তুর সেবা নেওয়ার পাশাপাশি এডে পাওয়া যাইব স্বল্প মূল্যে ঔষধ ও চশমা। এছাড়া উদ্বোধন উপলক্ষে 3 দিন ধরে চলে ফ্রি চিকিৎসা। উদ্বোধন উপলক্ষে 3 দিন সারাদিন আমরা ফ্রি রুগী দেখব। এখান থেকে যেসব রুগী অপারেশন অ্যাডভাইস করা হবে তাদেরকে আমরা 50% খরচে, অর্ধেক খরচে আমরা অপারেশন করবো। এই প্যাকে অপারেশন চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতালে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা হচ্ছে, সেগুলো আমরা করছি কমপক্ষে 10,000 টাকা কমে। আমরা কোনো রুগীকে নো বলি না, টাকা থাকুক বা না থাকুক আমি চিকিৎসার সেবা দেবো, এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য, মেইন ব্রত। এদিন উদ্বোধনের পরে শুরু হয়ে এই হাসপাতালের ফ্রি চিকিৎসা। দূর দূরান্ত দেখাইতে ছুটি আসছে রুগী হলে এরিয়ার চিকিৎসা এবং পরিবেশে সন্তুষ্টির কথা জানাইয়ে তারাও এই অন্ধবিন্দু ভিক্ষা করার জন্য যখন কি করতো একটা গান গাইতো সচরাচর। সি প্লাস টিভি চট্টগ্রাম।